বাবরি সাহেবকে এবং ওনার পরিবার সহ সবাইকে হত্যা করেছে করা হয়েছিল এই দিনে। আমি এত নেতার জীবনী পড়েছি, কখনো এরকম আত্মত্যাগ বঙ্গবন্ধুর মতো কেউ দেয়নি। কারণ ওনার জরুরত গেছে জেলে আর মানুষের অধিকার আদায়ে, কিন্তু ওনার নিজের জন্য আজ পর্যন্ত শুনি নাই নিজের জন্য কিছু করেছে। উনি শুধু সাধারণ মানুষের অধিকার নিয়ে ব্যস্ত ছিল। তারপর আসলো আমাদের উপহার দিলেন একটি ছোট্ট সুন্দর বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ আজ আমরা বাংলাদেশে আজকে আমরা মুক্তভাবে চলাফেরা করতেছি, কিন্তু এর স্থপতি ছিলেন আমাদের বঙ্গবন্ধু। আজকে আমাদের বাকি কিছু কুলাগারের জন্য এই মহান নেতাকে আমরা কিছুই দিতে পারিনি। ওনার জীবনটা উনি মানুষের অধিকারের জন্য ব্যয় করেছেন, কিন্তু কিছু কুলাঙ্গার ওনার জীবনটা পর্যন্ত দিয়ে দিল। শুধু ওনার না, সমস্ত পরিবারের জীবন নিয়ে নিয়েছে। একমাত্র আমাদের জনরতি শেখ হাসিনা এবং আমাদের নেতৃবোর্ড শেখ রিহানা ছাড়া। তো আমি আজকে ওনাদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর একটা কথাই বলবো যে আমাদের বঙ্গবন্ধু যেমন আমাদের সোনার টুকরা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন, কিন্তু এর উন্নয়নে ওনার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের উন্নতি শিখরে নিয়ে গেছেন। আজকে দুনিয়ার বুকে আজকে বাংলাদেশ একদমই চিরে আজকে আমরা একটা স্বীকৃতি পেয়েছি, উন্নয়নের স্বীকৃতি। আর আমাদের রূপগঞ্জে আমাদের আরেকজন রয়েছেন, সিদ্ধি হচ্ছেন আমাদের গোলাম দস্তগীর গাজী সাহেব, যার কথা বলে না নয়, ওনার হাত এই রূপগঞ্জে পড়ার পরেই উন্নয়নের জ্বর বয়েছে। আজকে জায়গায় জায়গায় স্কুল কলেজ রাস্তাঘাট, আজকে আমরা সবাই দৃশ্যমান। ওনার জন্য আজকে আমরা দোয়া করব এবং সবার জন্য দোয়া করব এবং ওনার পরিবারের জন্য দোয়া করব এবং ওনার সুযোগ্য পুত্র গোলাম মর্তুজা পাপ্পা সাহেবের জন্য আমরা দোয়া করব। ওনার রাজনৈতিক জীবন যেন আরো দীর্ঘায়িত হয় এবং উনি যেন আমাদের ওনার বাবার মতোই যেন এই রূপগঞ্জটাকে আরো উন্নত করতে পারে সেই দোয়াই করব। কারণ উনি অলরেডি প্রমাণ দিয়েছেন উনি যে একজন সুযোগ্য নেতা হতে পারেন। কারণ আমরা ছাত্রলীগ বলতেই জানি ওরা যদি একটু সুশৃঙ্খল, কিন্তু ছাত্রলীগকে আজকে সুশৃঙ্খলে নিয়ে আসছে আজকে গোলাম মর্তুজা পাপ্পা সাহেব, এবং এটা ওনার প্রমাণ করেছে যে উনি নেতা হওয়ার যোগ্য রাখে। তাই সবাই ওনার জন্য দোয়া করব। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মহান মুক্তিবাহিনী। আসসালামু আলাইকুম।